بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853 সবসে মহান আল্লাহ পাকের দরবারে অফরন্ত বেহাদ বেশুমার শুকরগুজার করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের প্রত্যেককে আজকের এই নূরানি ঈমানে প্রতিবন্ধে নূরানি নবীর আগমনে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। শুকর আদায়ের তিমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বেহদ দরুদ ও সালামি পেশ করছি সুপ্রিম তাজিমের শহীদ, মহাব্বতের শহীদ, আকায় নামদার তাজদার মদিনা সুরোর কলব সিনা হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী মালিক মুখতার নবী আহমদ মুজতবা ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবীন শফিউল মুদনবীন উম্মতের কান্ডারী নবী দুনু জাহানের বাদশাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজায়ে পাকে যেই নবী না হলে আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন লাউলাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি আমার কুদরতে আমার মাহবুব নবীর সৃষ্টি পরিকল্পনা না করতাম তাহলে আমি এই গোটা জগৎটা সৃষ্টি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার সিরিয়াল অনেক দূরে অনেক দূরে, সাত জমিন সাত আসমান সেতারা আরশ কুরসি লৌহ কলম যেখানে খোদার জগৎটাই সৃষ্টি করতেন না বলছেন, আমি আপনি তো অনেক দূরে, ঠিক না বে? ঠিক লাউলাকা লামা খালাকতুল আফলাক, আল্লাহ হাদিসে কুদসির ভাষায় ঘোষণা করলেন ওগো আমার হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আমার কুদরতে যদি আপনি সৃষ্টির পরিকল্পনা ফাউন্ডেশন মহাব্বতের না দিতাম আমি এই জগৎটাই সৃষ্টি করতাম না। এই জগৎ সৃষ্টির পরিকল্পনা আপনি নবীর সৃষ্টি করার পরে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসে কুদসির মধ্যে রয়েছেন আজহারতু রাবুবিয়্যাত, আল্লাহ বলেন আমি আমাকে জাহের করেছি, আমি আমাকে প্রেজেন্টেশন করেছি, আমি আমাকে উপস্থাপন করেছি, আমি আমাকে সৃষ্টির আজির মধ্যে জিকরে ইলাহিয়তের ফুৎকার আওয়াজ তুলেছি নবী আপনার মাধ্যমে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উলুহিয়ত যখন একাকিত্ব ছিল, একক অদ্বিতীয় আল্লাহ যখন এক ছিল, ক্ষুদ্রতি ভান্ডারে বেশি উঠেছে মহাব্বতের মাহবুব তৈরির জন্য, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ক্ষুদ্রতিভাবে ক্ষুদ্রতি ভান্ডারে এখানে কারো হাত নাই, কারো চিন্তা চেতনার কোনো কারণ নাই, এটা ক্ষুদ্রতি। কুনি মুহাম্মদ, মুহাম্মদ হয়ে যাও। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস প্রায় দেড় পৃষ্ঠা, নূর মুবারক থেকে কি কি সৃষ্টি করেছেন এই বিষয়ে দেড় পৃষ্ঠার হাদিস। ওই হাদিসের শুরুতে আল্লাহর নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, জব তক রব তাআলা নে কোই চিজ কো পয়দা নহীঁ কিয়া, সবসে পহলে রব তাআলা নে মেরে নবী কো নূর কো পয়দা কিয়া। বলি সুবহানাল্লাহ। আল্লাহ যখন কিছুই সৃষ্টি করে নাই সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে খোদার ইচ্ছা হয়েছে জগৎ সৃষ্টি করার জন্য, মানুষ সৃষ্টি করার জন্য,
ফেরেশতা সৃষ্টি করার জন্য, আসমান সৃষ্টি করার জন্য, জমিন সৃষ্টি করার জন্য, নদী সাগর সৃষ্টি করার জন্য, খোদার সৃষ্টি পশু পাখি সৃষ্টি করার জন্য, খোদার খোদাই জগৎ সৃষ্টি করে ওই সৃষ্টির আজির স্রষ্টার আজীব সৃষ্টির মধ্যে সৃষ্টির রাজি থেকে আল্লাহ আল্লাহ জিকিরের ছায়া লাভ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে চূড়ান্ত কথা। এটা কি কথা? চূড়ান্ত। এটা আর ক্ষণিকের আর নাই। এখন কোনো উজুর উজু দেয় হয় নবী আয়ন নবী অন নবী তন নবী এরমই অনই ইন ব্যাগিনবতী কি ফাও হতা কিসে কাহিনী, কিসে কাহিনী? হরিবের সময় এখন, এখন বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, মিডিয়ার যুগ, স্যাটেলাইটের যুগ, ঠিক না বেঠিক? খুদাই হতে আয় কোরআনিবে দিয়ে দি বিজ্ঞানময়, ওয়াল কোরআনুল হাকিম। আমি আল্লাহ কোরআনকে পেশ করেছি বিজ্ঞানময়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা বিজ্ঞান যত উন্নত হবে, বিজ্ঞানের সৃষ্টি যত বাড়বে, বিজ্ঞানের কার্যক্রম যত বাড়বে, আমি আল্লাহর কোরআনকে বোঝা বান্দা তোমার তত সহজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? আগে বলতাম উড়োজাহাজ কেমনে উড়ে, রকেট কিভাবে যায়, ঠিক না বে ঠিক? বান্দার সৃষ্টির একটা সীমাবদ্ধ আছে, আছে না নাই? উড়োজাহাজ বাংলাদেশ থেকে দুবাই যাচ্ছে, জেদ্দা বিমানবন্দর যাচ্ছে, সৌদিয়া যাচ্ছে, ওমান যাচ্ছে, বাহরাইন যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, ঠিক না বেটি? রকেট আর একটু উন্নত হয়েছে, যেতে যেতে চাঁদের দেশে গিয়েছেন, এখান থেকে আরেকটু স্টেবলিশ হয়েছে, একটু মঙ্গল গ্রহে গিয়েছে, ঠিক না বেটি? এর আর উড়ে যাওয়ার সুযোগ বান্দা বিজ্ঞানগণ এই আজীব সৃষ্টি কেমন করে করলো, এটা আমার নবীর মেরাজে মুস্তফা গবেষণা করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই বিজ্ঞানময় কথাটা, বিজ্ঞান যে আসবে, বিজ্ঞান সৃষ্টি হবে, বিজ্ঞানের থিওরি, বিজ্ঞানের ফাউন্ডেশন দিয়েছেন রব্বি আল্লাহ। সূরা বনী ইসরায়েলের শুরুতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। উম্মাহানির গর মুবারক থেকে, হেরামে পাক থেকে, বাইতুল মুকাদ্দাস ওখান থেকে, সপ্ত আসমান ওখান থেকে, বাইতুল মামুর ওখান থেকে, সিদরাতুল মুনতাহা ওখান থেকে, আরশ আজিম, এই যাওয়াটাকে আল্লাহ স্ট্রাকচার হিসেবে, ফাউন্ডেশন হিসেবে বিজ্ঞানীদের জন্য থিওরি দিয়েছেন, আর নবীকে বানিয়েছেন প্র্যাকটিক্যাল করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আই হাবিব, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান আসবে, বিজ্ঞানরা উদ্ভব করবে, বিজ্ঞানীরা গবেষণা করবে, এটা আমি আল্লাহর দেওয়ার নিয়ামত। ব্রেন জেহেন দিয়ে আমি আল্লাহর কুদরতকে গবেষণা করতে থাকবে, আমি আল্লাহর নিয়ামতকে গবেষণা করতে থাকবে। আই হাবিব, আই জগৎবাসী, আই আমার বান্দারা, আমি আল্লাহ কুরআনকে বিজ্ঞানের জন্য থিওরি বানিয়েছি, আর প্র্যাকটিক্যাল বিজ্ঞানীদের গবেষণার জন্য চাক্ষুষ প্রমাণ রেখেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল দস্তগীর, আল্লাহ প্র্যাকটিক্যাল করাচ্ছেন রাসূলের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্যারা হাজির, সেই নবীর নূর মুবারক থেকে গোটা জগৎটা সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে চূড়ান্ত কথা। এখানে কোনো লুকোচুরি কথা নাই, কোনো বানোয়াট কথা নাই, কারো ফেডের ফিটের থেকে বানিয়ে কথা নয়, এগুলো কোরআন এবং হাদিস শরীফের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা আর নবীর বাণী, এটা স্পেশাল, স্পষ্ট।
বুরহান দলিল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে তমাম সাহাবায়ে রাসূল তাবিন তাবে তাবিন সালফে সানি রিদওয়ানিল্লাহ তাআলা আজমাইনের দরবারে জিয়ারতের নজরানায় আকীদত পেশ করছি যে সমস্ত সাহাবায়ে রাসূলের শানে আমার নবী ঘোষণা করেছেন আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইক্তদাইতুম ওয়া ইহতদাইতুম চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার পর্দা করার পর ইসলামের বাগানে আমি নবীর সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত আকাশের তারকার মতো সমুজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর বুকে সত্যের মাপকাঠি জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত যারা আমার সাহাবায়ে রাসূলের আদর্শকে ধারণ করবে তারা হকের পথে থাকবে, হেদায়েতের পথে থাকবে, সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মিস্টার মওদুদি জামাতে ইসলামীর সংবিধানে লিখেছেন সাহাবায়ে কেরাম মিয়ারে হক নেহি, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আর এখানে গুমজাই হন নাউজুবিল্লাহ। কে বলছেন? জামাতের হেড অফ দ্য ডিপার্টমেন্ট জামাতের সংবিধানে লিখতেছেন সাহাবায়ে কেরাম মেয়ারে হক নেই, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আর আমার নবী বলছেন আসহাবি কান নুজুম, উম্মত আকাশে তারকা রাত হলে যেমন স্পষ্ট, এটা যে তারা অন্য কিছু নয়, তোমার জেহেনে তোমার জ্ঞানের আদলে তুমি বুঝতে পারো আমি রসুল পর্দা করার পর খুদার এই জগতে ইসলামের বাগানে আমার সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি তারকার মতো সমুজ্জ্বল দৃষ্টান্ত, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন নবীর হাতা মানিবেন নাকি উম্মতের হাতা মানিবেন? কার কথা? কার কথা? তাহলে একটা মুনাফিক চিনতে পারলাম, ঠিক না বেটি? ওই অনুসারী যারা তারাও কি মুনাফিকের অন্তর্ভুক্ত? আল্লাহ পাক আমাদেরকে মুনাফিক থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সাথে সাথে নবীর বংশধর হাসনাইন করিমাইন পাক পাঞ্জাতানের দরবারে দরুদ শরীফ এর নজরানায় আকীদত পেশ করছি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন হুব্বে আলা আলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন ইবাদাতি সনাতিন। নবী বংশধরকে যারা এক মুহূর্ত ভালোবাসবে, কতক্ষণ? এক ঘন্টা? চার ঘন্টা? আপনারা বলবেন এক মুহূর্ত, এক ঘন্টা বেশি দেখি আনারা হবে না, এক মুহূর্ত, এক মুহূর্ত কাতরা পরিমাণ, এক ঘন্টা নয়, চার ঘন্টা নয়, একদিন নয়, মাস নয়, বছর নয়, এক মুহূর্ত নবীর আওলাদকে ভালোবাসবে, ইমানের চোখে দেখবে, মহাব্বত কলবে রাখবে, একটি মুহূর্তের জন্য। হযরতে সাহাবায়ে রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবী পরিবারকে এক মুহূর্ত ভালোবাসা, বান্দা এক বছরের নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগি, দান, খয়রাত, যা কিছু সে এক বছর অর্জন করেছে, এক মুহূর্ত নবীর বংশধরকে ভালোবাসা তার আমল নামার মধ্যে এক বছরের আমলের দ্বিগুণ সওয়াব দিবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর, আমরা তো এক মুহূর্ত নয়, আমাদের তকদির এত ভালো, আমরা এত ভাগ্যবান, আমাদের দিল এত উজালা, আমরা বড় ঈমান ওয়ালা, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায় নবীর মিলাদুন নবী করে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া শাহিনশাহী শ্রীকোট 41তম নবীর বংশধরকে সামনে নিয়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ, চট্টগ্রামের মানুষকে আল্লাহ এত ভালোবাসেন? ও নবীর পাগলরা, ও অলিগ্রামের গুলামরা, ও শাহিনশাহী শ্রীকোটের গুলামরা,
গোসে মেজ ভান্ডারের গোলামরা, শাহজালাল ইয়ামিনের গোলামরা, আমির ভান্ডারের গোলামরা, আমির লাউলিয়ার গোলামরা, শাহিনশাহ আদালতের গোলামরা, তোমরা যারা নবী নবী করে হায়রান পেরেশান, মাহে রবিউল আউয়াল আসলে আমি আল্লাহ নবীর বংশধরকে দেখার সুযোগ করে দিই, আর নবীর বংশকে দেখে নবী দেখার স্বাদ মিটাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বড় ভাগ্যবান, আমাদের তকদির বড় উজালা, আমাদের সুন্নিদের নবী প্রেমিকদের জন্য মোবারকবাদ, অলির গুলামদের জন্য পুরস্কার। আই রাসূল, আই রব তাআলা, কবে যাব মদিনা? টাকা নাই, পয়সা নাই, আল্লাহ বলেন লোন দৌলত লাগবে না। মিল গেই কি নবী মে গুলামি হামে, আব জামান কি দৌলত নেহি চাহিয়ে। দূর কর দে যদি নর ঈমান সে, এসি শান ও এসি আজমত নেহি চাহিয়ে। মিল গেই কি নবী মে গুলামি হামে, আব জামানে কি দৌলত নেহি চাহিয়ে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দৌলত চাই না ইয়া রাসূলুল্লাহ, যেই দৌলতে আমার ঈমান বিক্রি হয়ে যাবে। এজিদের মতো ঈমান কিনার গোলামরা মুনাফিকরা চতুর্দিকে ঘোরাফেরা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আই রব তাআলা, তোমার দরবারে পাঁচগানা নামাজে ফরিয়াদ, আলি কেরামের গোলামের দরবারে ফরিয়াদ করি, আমাদেরকে দুনিয়াবি ওই দৌলত দান করো যেই দৌলত দুনিয়ায় ইজ্জতওয়ালা করবে, আখেরাতে আমাদেরকে মকামে জান্নাতে যাওয়ার কামিয়াবির সুবুত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে গৌসে মেজ ভান্ডারের গোলামিয়ত দেন, আমাকে শাহিনশাহ শ্রীকুটের গোলামিয়ত দেন, আমাকে আমিরুল আউলিয়ার গোলামিয়ত দেন, আমাকে গৌসে বাগের গোলাম বানার দেন, আমাকে নবীর প্রেমিক হওয়ার সুযোগ করে দেন। আল্লাহ তাই আমাদেরকে দয়া করেন। ও চট্টগ্রামের আশিক রসুলরা, তোরা মন খারাপ করিস না, তোরা এবাদত করতে থাক, ফরিয়াদ করতে থাক, আর এই ফাঁক দিয়ে আমি নবীর আওলাদকে আসার ব্যবস্থা করে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? তাই গোটা বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম এর আশিক রসুল্লা সর্ব উচ্চ পর্যায়ের এক নম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদেরকে ওলি ইকরামের দামানে তলে সায়া তলে তাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সাথে সাথে তাম আউলি ইজাম নুফুস কুদসিয়া রিজালুল গায়ব আল্লাহর ওলি ইকরামের দরবারে জিয়ারতের নজরানা আকীদত পেশ করছি। যে সমস্ত জাত পাকের সৎকাই গোটা ভারতবর্ষে ঈমান ইসলাম এসেছে, ঠিক না বেটি? এই ভারতে নবী এসেছে, বাংলাদেশে পাকিস্তানে ভারতে তিন মিডল ইস্ট বার্মাতে নবী এসেছে, সাহাবি এসেছে, আসে নাই। এখানে ঈমান ইসলাম পেয়েছি কাদের মাধ্যমে? আরো জুড়ে, আরো জুড়ে। এ আমাদের জন্য সূরা 119 নম্বর আয়াতে সেজন্য আল্লাহ ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাসাদিকিন। 1400 বছর আগে, এর পূর্বে লৌহে মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লৌহে মাহফুজ, লৌহে মাহফুজে যে মজুদ ছিল, নবী আসার পরক্ষণে লৌহে মাহফুজ থেকে দাফে দাফে সুদীর্ঘ 23 বছর সাহাবে কুরআনের সিনাই পাকে এসেছে। সেই কুরআনের মধ্যে আল্লাহ অগ্রিম অগ্রিম বাঙালিদের জন্য, ভারতবর্ষের জন্য ঘোষণা করে দিয়েছেন, হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাসাদিকিন, আমার সত্যবাদী বান্দাদের সঙ্গ লাভ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাসি কে ডেরেক নয়শু, আর হাসি কে নামাজ লই দূর নদু, ওহুদা নামাজ ইন তুল্লাই, রোজা রাখি রহুদা রোজা ইন তুল্লাই, আজগরি রহুদা হাজি ইন তুল্লাই, আল্লাহ তো টোটো
ইক্কেদা হয় কেন এসো? একদিকে আল্লাহ, অন্যদিকে স্রষ্টার সৃষ্টিরাজি আল্লাহর বান্দা, মাসকানে মিলনের ক্ষেত্র হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আশিক রাসূল খুবই সুন্দর ভাষায় জবাব দিয়েছেন, যারা এই থিওরিটা বুঝে নাই, যারা এই ক্যালকুলেশনটা ব্রেইনে স্থান নিতে পারে নাই, যাদের কলবে, যাদের কলবকে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম ঘিশাওয়াতুন ওয়ালাকিন লা তাশকুরুন, উপলব্ধি করার শক্তি যারা আনে নাই, যাদেরকে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তাদের বিরুদ্ধে আয়াত চ্যালেঞ্জ ঘোষণা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মেমান তা হো এ আকল ওয়ালো, মেরা নবী খুদা নহীঁ হ্যায়, মেরা নবী খুদা নহীঁ, মেরা নবী খুদা নহীঁ। আমরা কেন জবাব দিন? জবাব না দিলে খোয়াবই তো আইবেন, আর জবাব দিলে সোয়াব পাইবেন। দরগির হন সুবহানাল্লাহ। মেরা নবী জি খুদা নহীঁ হ্যায়, মগর দিলো মে ইয়ে নকশা কর লো কে ও খুদা সে জুদা নহীঁ হ্যায়। মে মানতা হো এ আকল ওয়ালো, মেরা নবী জি খুদা নহীঁ হ্যায়। সালা দুনিয়া যাক, আমার কাছে লিফলেট এসে খবর এসেছে 10:30 ছেড়ে দিতে হবে। বসেছিলাম 10:15 গিয়ে, বেশি সময় নেই। আল্লাহ হনার দিন শরীর বালা তাহলে মন ভরি উনাইম বলে আশা করছি। আজি যোগান ফাইলাম হুজুরের ভাই, গোলামরে ভাই, এত লাগ গোলামিয়ত উবেই চেয়ারম্যান সাহেব হয়ে দিই আয়, এটা চেয়ারম্যান পরিচয় দিতে আমি সিদ্ধ না, নবীর গোলাম পরিচয় দিতে আমি সিদ্ধি ডর গুলো হন সুবহানাল্লাহ। আর একটা নজর হন সুবহানাল্লাহ। এটা লাই সাবজেক্ট জীবিত জীব বললাম বা, এটা ব্রেন ওয়াশ গুত্তম আসিদি আর আরে শতানে হাবিলি সমাজ আরে ঠিক না বে ঠিক হন রহির ঘোষণা, কিন্তু বাস্তব প্র্যাকটিক্যাল অন ফরিব, নইলে ইমানদার ইমানই মজবুত হইতো না। আরাম আছে যদি আরাম তা হ্যাঁ, ও হাসব খরগোশের মতো বুধেরি ঠিক না বে ঠিক হাসবে হতে দুই দূরে তো গেই গুই আই এবার ঘুম যায় হাসবে হতে আস্তে আস্তে আইব, এনে কেন করে আলা দিই হরগিসে ঘুম গিয়ে হসে পে যায় সোনার মেডেল ফেলি ফাংশন শ্রেণীর গল্প জানা আছে না নাই? খবরদার, আমার নবী বলেন ইমানদার আখিরি জামানায় ফিতনা ফাসাদের জামানায় সকালে ইমান আনবে, সন্ধ্যায় ইমান হারাবে, আবার সন্ধ্যায় ইমান আনবে, সূর্য উঠার আগে আগে আমার উম্মতরা ইমান হারাবে। এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহর নবী ঘোষণা করেন, মান তামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতু শহীদ, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই ফিতনা ফাসাদের জামানায়, ইমান বিধ্বংসীর জামানায়, মুনাফিক সুর ইমান সুরের জামানায়, যে উম্মত আমি নবীর একটি সুন্নতকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দস্তগি জিন্দাবাদ। খোদায় হদ্দে হাম গরিবে একবার আয় খোদা নিয়ামত দিন তো 10 বার ডর করে হন সুবহানাল্লাহ। আশার ওম সালু মিলাদুন নবী একবার গরিবে 12 মাস হারো হায়াত যুগ আয় খোদা রহমতের ভান্ডারে তুন দয়া ফাটার তেকুম ডর করে হন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক এইভাবে আরারে আপন আপন এলাকাত আপন আপন মরকজত এই দয়ার বান্নার দরি রাহিবের তৌফিক দান করো ডরগুর হন আমিন আর কেন জোর হন আমিন আর ভাই হলো শুকুর আদায় করি মাহফিলুর মজলিসুর ব্যাগুন শুকুর আদায় করি মসজিদুর হাসলের মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবীর ঘর ডরগুর হন সুবহানাল্লাহ খোদা এবং নবী দুনো জঙ্গল খানের মধ্যে নিয়ামত বন্টন করি বললাই মরকজ তৈরি করছি আর এডে ফুগুন নান আয় 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 বুঝতাম সায় না না সায় লজ্জা তো জ্বলাইন ফুকুন আয় কি করতুন ওনারা দশ দিন না ও 19 তারিখ জঙ্গল খানের মাড়ক ফুকা মাকজ যারা আছে তোরা সিডি দিয়ে টেলিফোন করি তোরা আয় রেখা বই যাই গই ইদার আর হন দশ দিন না দন ন দন ইন পতঙ্গের ন্যায় সুড়ি সিডর করে হন সুবহানাল্লাহ আল্লাহ পাক আরারে পতঙ্গের ন্যায় বইবের মাহফিলত খোদার ঘর মসজিদত এই ফুকুন নান দূরে দূরে আইবেল্লাই মাদ্রাসাত খেদমত গরিবেল্লাই নবীর বাগানের সাজাই বেল্লাই তৌফিক দান করো ডর করে হন আমিন আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালালে সাইয়্যিদানা قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا سورة আরাফ 157 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা করার মুনাফিকদের বিরুদ্ধে ঈমানদারদের পক্ষে ঈমানী আওয়াজ দিয়ে খোদা দরবারে তুন ডর করে হন সুবহানাল্লাহ কুল হাবিব বলুন কুল হে মাহবুব নবী আপনি বলে দিন কুল হে অদৃশ্য সংবাদদাতা এলমে গায়েবের অধিকারী নবী আপনি বলে দিন জগৎবাসীকে বান্দা আমার আপনি নবীর উম্মতদেরকে পৃথিবীর বুকে আমি আল্লাহর নবী বনে কায়নাতের রসুল বনে আপনাকে প্রেরণ করা হয়েছে জুরে বলেন সুবহানাল্লাহ আর একটু জুরে বলেন খুদার জগৎ জেতর এই খুদার জগতন মজ্জি খুদার সৃষ্টি রাজি যা আছে বিয়াগিনুর উর্দি আল্লাহর মাহবুব নবীর নবী বানাই খুদার রসুল বানাই ফটাই হন ডর করে হন সুবহানাল্লাহ আর কেন জোর হন সুবহানাল্লাহ আল্লাহ বলেন পৃথিবীর জমিনে আমি আল্লাহকে ডাকার মানুষের অভাব নাই সৃষ্টি রাজির মধ্যে অভাব নাই স্রষ্টার যত সৃষ্টি রাজি আছে সবাই আমি আল্লাহর জিকির করে আমার তারিফ করে আমার ইবাদত করে আমার বন্দেগী করে আমি আল্লাহ দুনিয়া সৃষ্টির কারণ বর্ণনা করছি যে আমাকে মানে ওয়ালা কারা রসুল ওয়ালা হয় তাদেরকে চিহ্নিত করে জান্নাতে দেওয়ার জন্য আর সে হক হ্যাঁ মাসনাদে রিফাত রসুলুল্লাহ কি দেখিনি হে হাসর মে ইজ্জত রসুলুল্লাহ কি আলা হযরত বলেন দুনিয়ায় আসা খুদার নবীর মসনদে ইলাহিয়ত পেশ করলেন মসনদে মুস্তফা আর সেই মসনদের তাবেদারীকারীদেরকে আর ফরমানদারদেরকে অকৃতজ্ঞ বান্দাদেরকে ফয়সালা দেওয়ার জন্য ময়দানে মেহশর কায়েম করবেন আমার নবীর শান মান দেখানোর জন্য জুরে বলেন সুবহানাল্লাহ আর একটু জুরে বলেন আল্লাহ হদ আর ডাহিবের মানুষের অভাব নাই আয় খুদা সাইদ দি যে মাহবুব নবীর সৃষ্টি করছি মাহবুব নবী বেরা ফাটাইবের আগুদি 1,26,000 মতান্তরে 3,36,000 নবী রসুল পায়গম্বর ফাটাই রে আর মাহবুব নবীরে তাবেদারি হনে করে আই বান্দাই বেরে নির্বাচন করতাম সাই ডর করে হন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নবী চাড়া নাই সাহারা শুন দুনিয়া নবী মুদের নয়ন মনি নবী গলার নবী চাড়া নাই সাহারা শুন দুনিয়া নবী মুদের নয়ন মনি নবী গলার মালা নবী সারা নাই সাহারা ডর করে হন সুবহানাল্লাহ
নবী সারা খুদার ফাইবের কোনো রাস্তা আছে না? নাই। কোনো রাস্তা আছে না? নাই। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। বান্দা আমি আল্লাহর হাবলুল্লাহ, আমি আল্লাহর রশিটা মজবুতভাবে ধরো, আমি আল্লাহর রশিটা মজবুতভাবে ধরো। তো আল্লাহ এখনো উরুত্তুর রশি ফেলেই না, আতির রশি ফেলেই না, ও হানা কাহনা যদি হয় আই বাসদি গাছত উড়িয়ে খোদার রশি অন্তর্জি ইকে ধরলে হয় না। আল্লাহ কি কোনো রশি ফেলেছে? প্লাস্টিকের রশি, আতির রশি, সালার বস্তার রশি, জাহাসি রশি, হাবলুল্লাহ আল্লাহর রশি দৈত্য হবে। আল্লাহর রশি বমানা মুরাদ নিয়েছেন উসওয়াতুল হাসানা, জুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বান্দা তোমাদের জন্য একটি আদর্শ নির্বাচন করেছি, একটি আদর্শ তৈরি করেছি, সেটা হচ্ছে সর্বোত্তম আদর্শ আমার নবীর চরিত্র। জুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল মুস্তাগীর, জিন্দা শাহিনশাহে মদিনা, জিন্দা। সবাই বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এই চরিত্র হাজার লক্ষাধিক মানুষের চরিত্র, হাজার মানুষের হাজার রকম। আবার যারা নবীকে আমার মতো বলে বুঝে নাই তারাই উসওয়াতুন হাসানাটা কি, সেজন্য আল্লাহ আরেক আয়াতের মাধ্যমে তাফসীর করে দিচ্ছেন, আয়াত দিয়ে আয়াতের তাফসীর। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় আমার মহাবন নবীর আদর্শ সবার চেয়ে শ্রেষ্ঠ, যার উপরে আর কোনো চরিত্রই নাই। জুরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জুরে বলেন সুবহানাল্লাহ। আর হাক্কু দ্বারা হদ কি নবী আর মতো তো আইয়ু, নবীর চরিত্র গান উত্তম হই। তুই তো হতন ফরে যাই গুস, হতন যাই রে জানা কর, হতন যাই রে লাওয়াত কর, হতন যাই রে সুদ গুসুদ ডুবি দাহ, তুই তোয়ান লয় উসুতন হাসান আল্লাহ কেন মিলাইলা? ডর বের হন নাউজুবিল্লাহ, ইতাল লাই মিলাই বুদাই নবুজিয়ে রে মিলাই বুদাই খুদাই। আর কায়াত দিয়ে নবীর চরিত্র এন কিরহম চরিত্র, তফসির করে দিয়ে আয়াত দিয়ে রে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নবীর চরিত্র এর সর্বশ্রেষ্ঠ চরিত্র, যার উদ্দেশ্যে আর কোনো চরিত্র নাই। ডর গরে হন সুবহানাল্লাহ, আর কেন জোর হন সুবহানাল্লাহ। এবার আসেন নবী ওই হাবলুল্লাহ হচ্ছে আমার নবীর আদর্শ, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর কাছে ডাইরেক্ট যেতে চায়। আল্লাহ বলে ডাইরেক্ট আসার কোনো দরকার নাই, কোনো সিস্টেম রাখি নাই, আমি আল্লাহ ঘোষণা করেছি ওয়াবতাগুইরাইহিল উসিলা, আমার পথে উসিলা তালাশ করো। একদিকে আমি আল্লাহ দাতা, ইন্নামানা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, হাদিসে কুদসির ভাষায় আল্লাহ ঘোষণা করেন আমি আল্লাহ দাতা, আমার নবী হচ্ছেন বণ্টনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দান করে নবী কি রে, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর নিয়ামত আই দেখান জায়গা আছে ইয়ে নলে আর নবীর দরবার। ডর গ্রহণ সুবহানাল্লাহ। তো আবার হই তারা আল্লাহ তো খারাপ সৃষ্টি করছি, খারাপই নো নবীর দরবারে, তাই না? ও আয় হইম দে বালা খারাপ খুদার ও যাতে দান করানোর দরকার আছে ব্যাগিন নবীর দরবারে, তাই ডর গ্রহণ সুবহানাল্লাহ। আর একটা জোর হন সুবহানাল্লাহ, যাতে জিয়ন দরহার নবী ট্রান্সফার করে দেয়, যাতে জিয়ন দরহার ইয়ান খোদার নির্দেশে নবী ট্রান্সফার করে দেয়। ডর গরে হন সুবহানাল্লাহ। মেশকাত শরীফের মধ্যে মজুদ রয়েছে কানান নবী ইউবা আসু ইলা কৌমিহি হাসাতান ওয়া বুইস্তু ইলা নাসি আম্মাতান, আমার নবী বলেন পৃথিবীর বুকে যত নবী রসুল এসেছেন সবাই নির্দিষ্ট জায়গার নবী, নির্দিষ্ট কৌমের নবী, নির্দিষ্ট প্ল্যাটফর্মের নবী।
আর আমি নবী এসেছি ওয়া বুইস্তু ইলান নাসি আম্মাতান, আমি নবীর আশা নির্দিষ্ট ভূখণ্ডের জন্য নয়, মুমিন মুসলমানদের নমি হিসেবে নয়। আল্লাহ সূরা আরাফে ঘোষণা করে দিয়েছেন, কুলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, সমস্ত কায়নাতের উপর আল্লাহর রসুল হয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হলে 40 বছরের নবুয়ত হই তো নাসে কতি অকাট্য দলিল তো মৃত্যুই যাবে গই। খুদার জগতরূপ আল্লাহর নবীও এসছি, নবীর তো নবী হিসেবে তৈরি করছি, সাধারণ হিসেবে তৈরি না করে। আব্বালু মা খালাকাল্লাহ নূরি, নবীর নূর মোবারকের সৃষ্টি করছে তো নবী বানাই বোধায়, হাবিব বানাই বোধায়, মাহবুব বানাই বোধায়। 40 বছর অজ্ঞানের রাহিয়ের 40 বছর ফরাইয়ের জ্ঞান সাগর ফিরে দিয়ে উদয় ইয়ের নাম তো খোদার কুদরত ন, ঠিক না বে? ঠিক। আর হুজুর হলো ভুল করে, নবী তো নবী ওই রেশি স্থান কালপত্র আর আর বুঝো দিবে আর হাবিব ইয়ন বুঝো অহুদায় না বুঝি আর একখানা গুরু হিরে বুঝাই আর একখানা গুরু হিরে বুঝাই এভাবে বুঝাতে বুঝাতে হইবে যে আর নবী আর নবী আর নবী। এই বান্দারা বুঝাই পাল্লাই আল্লাহর হাবিব হইবে ওই 40 বছর যাইরে খুদার বন্ধ হলে মুমিন হলে ইমানদার হলে নবীর নবী হিসেবে সিনে পাল্লাই এতটুকু মজ্জি খুদার ইস্তেকামত দিয়ে ডর করে হন সুবহানাল্লাহ। আর একখানা জোর হন সুবহানাল্লাহ। আর নবী নবী বনিয়ে রেশি দুনিয়াটাই নবী হই দেনো নবী ওই রে আসি ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া কুল কায়নাতুন নবী ওই রে সিদ্ধ নর গুরু সুবহানাল্লাহ। মিশকাত শরীফে এই হাদিস মওজুদ আছে। এবার আইন জলিলুল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালামের দৃষ্টান্ত এ হাদিসের বরাতে এ আয়াতের বরাতে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন ফার হন্য জুরে বলেন আরো জুরে আরো জুরে আরো জুরে তুর পাহাড় যেখানে আল্লাহর সাথে কালাম করত আল্লাহ বলেন এই মূসা আমার সাথে কালাম করতে ইচ্ছা হয় তুর পাহাড়ে আসো। এই মূসা আমার সাথে আমার কাছ থেকে তৌরাত নিতে ইচ্ছা হয় তুর পাহাড়ে আসো, বনি ইসরায়েলের জন্য নিয়ামত নিতে হয় তুর পাহাড়ে আসো, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিতে হয় আমার সাথে কথা বলতে ইচ্ছা হয়। তুমি মূসার জন্য একটি জায়গা মুকাররার করেছি পৃথিবীর জমিনে, সেটা হচ্ছে তুর পাহাড়। জুরে বলেন সুবহানাল্লাহ। দ্য ফিক্স প্লেস ফর ইউ তুর মাউন্টেন, নির্দিষ্ট প্লেস নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট স্থান নির্দিষ্ট মকান সেটা হচ্ছে তুর পাহাড়। জুরে বলেন সুবহানাল্লাহ। তো বলতে পারেন প্রশ্ন করতে পারেন খুদার তো আরো বহুত ফার আছে, মুসরের কেন অনে শ্রীলঙ্কাত আরবত আমেরিকাত সুইজারল্যান্ডত বাংলাদেশত বান্দরবনত, কারণ নবীকে কষ্ট দেওয়া খুদার কুদরতের শান নয়। জুরে বলেন সুবহানাল্লাহ। যেটা খুদায় নবীর কষ্ট দান পছন্দ না করে আর একটা ডাড়ি তুবি জুব্বা টুব্বা ভরি বুমটুম রাহিয়ে রে নবীর শান আর বিয়াদিবি করার দেয় এরম জাহেল মুরুক্ক লানাতুল্লাহি আলাল কাজিবিন আছে না নাই? জোরে না আছে না নাই? যেটা খুদায় হদ মাহবুব পয়গম্বর মূসা হতনিকে হতনিকে দূরে দূরি করান তোমার হস্তদান ইয়ে আয় নবীর শান ন ইতালে তোল্লা একান জায়গা বানাই ইয়ে নলে তো তুর পাহাড় ডর করে হন সুবহানাল্লাহ। দ্য ফিক্স প্লেস ফর ইউ তুর মাউন্টেন, নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট প্লেস নির্দিষ্ট স্থান নির্দিষ্ট মকান নির্দিষ্ট জায়গা মূসা কালিমুল্লাহর জন্য সেটা হলো তুর পাহাড়। জুরে বলেন আল্লাহর কাছে দরখাস্ত দিল, আল্লাহ তুর পাহাড়ে অনেক দিন এসেছি, অনেক দিন যাবত আসা যাওয়ার মধ্যে রয়েছি, আল্লাহ তোমার সাথে তো অনেক লুকোচুরি খেলেছ আমার সাথে, রব্বি আরেনি রব্বি আরেনি, আল্লাহ এবার আমি আপনাকে দেখতে চাই আমাকে দেখা দাও। জুরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লান তারানি মূসা, আমাকে কখনো দেখা সম্ভব? কখনো দেখা সম্ভব? আমাকে দেখার জন্য আমি একটা আয়না তৈরি করেছি,
আমাকে দেখার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, আমাকে দেখার জন্য একটি জাহির ভাবে দেখার জন্য চোখ তৈরি করেছি, বডি তৈরি করেছি, নূর মুবারক দিয়ে সৃষ্টি করেছি, সেটা হচ্ছে যাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আই মুসা তোমার জন্য একটি নির্দিষ্ট জায়গা তৈরি করেছি, তুর তাওরাতের জন্য আমি আল্লাহর সাথে কালাম করার জন্য সেটা তুর পাহাড়, অনেক দিন আসা যাওয়ার পরে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলো, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, অনেক দিন লুকোচুরি খেলেছি, এবার আমাকে সাক্ষাৎ দাও, আল্লাহ বলেন লন্তরানি মুসা আমাকে কখনো দেখতে পারবে না, আমাকে দেখার জন্য একটি আয়না তৈরি করেছি, সেটা হচ্ছে আয়না মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, আয়না মুহাম্মদ। কবি সুন্দরভাবে বলেছেন, তুরি পে কাহারা বুনে লন্তারানি মুসা, তুরি পে কাহারা বুনে লন্তারানি মুসা, তুরি পে কাহারা বুনে লন্তারানি মুসা, লেকিন মেরে আকা কো রব নে আরশ পর বুলায়া হ্যায়, সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিল, আল্লাহ দেখা দেয় নাই, বারবার দরখাস্ত কলিমুল্লাহর সাদাকাতের সাদাকায় আল্লাহ মঞ্জুর করলেন আমাকে জাহিরভাবে দেখার জন্য, এই কোয়ালিটি যোগ্যতা একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রয়েছে, আর কোনো পয়গম্বর দেখতে পারবে না, আই মুসা তোমার সাথে কথা বলছি এটা বড় তোমার জন্য জাহে কিসমত, আল্লাহ এরপরেও একটু দেখতে চাই, তবে দেখতে চাও আমার তাজাল্লিয়াত আমার নূরানিয়াত, তবে একটার নয় দুইটা নয় সত্তর হাজার পর্দা বেদ, একটার চেয়ে আরেকটার দূরত্ব পঞ্চাশ হাজার বছর রাস্তা, এভাবে সত্তর হাজার পর্দা বেদ করে মাঝখানে একটা সুই পরিমাণ ছিদ্র দিয়ে আমি আল্লাহর তাজাল্লিয়াত ঢালবো, ও মুসা দেখি তুমি কত সহ্য করতে পারো, আল্লাহ ওয়াজাক্কির হুম বি আইয়ামিল্লাহ, আল্লাহ বলেন ও নবী ওই দিনগুলির কথা স্মরণ করুন, এই দিন এই আয়াত সূরা ইব্রাহিমের এই পাঁচ নম্বর আয়াত থেকে নির্দিষ্ট হয়ে গেল, নবীদের মিলাদ করা নির্দিষ্ট তারিখের আগমনের কথা স্মরণ করা, মুসা আলাইহিস সালামের খুদার দিদারের কথা স্মরণ করা, হজরতে আদম আলাইহিস সালাম আরাফাতের ময়দানে আপন সন্তানদেরকে মুনাজাত শিক্ষা দেওয়া, এই সমস্ত দিনগুলির কথা স্মরণ করা কৃতজ্ঞতা ইমানদার বান্দার জন্য ফায়দা এবং উপকার, জুড়ে বলেন সুবহানাল্লাহ, সূরা ইব্রাহিমুর এই আয়াত ইবেদিয়ে অলিয়লর উরুস গরণ মা বাবার ফাতিয়া গরণ কুলকানি চেহলাম শরীফ নির্দিষ্ট তারিখের কথা স্মরণ করি খুদারা দরবার শুকুর আদায় করেন, সূরা ইব্রাহিমুর পাঁচ নম্বর আয়াত ইবেদিয়ে সাহাবের দর গ্রহণ সুবহানাল্লাহ, ইন্না ফি যালিকা লা আয়াতিন সাব্বারিন শুকুর, আল্লাহর কৃতজ্ঞতা বান্দা আল্লাহ এড়ে নিয়ামত আছে দিনীন স্মরণ করানোর মাধ্যমে দর গ্রহণ সুবহানাল্লাহ, আরো জোরে হন সুবহানাল্লাহ, ইতাল্লাহ নবীর আগমনের দিন আইলি, ইমাম হুসাইনুর শাহাদাতের দিন আইলি, গৌসে পাকের স্মরণের দিন আইলি, গরিবে নওয়াজের উরুসের দিন আইলি, এই সূরা ইব্রাহিমের আয়াতি বেজে তো সগুত ফরা অখুদা অখুদা নিয়ামতের স্টেশন ইন হতা অখুদা অখুদা, ওই দিন ওই তারিখ যেই দিন নবী এসে তারিখ ইন ডর করে হন সুবহানাল্লাহ, ওই দিন ওই তারিখ নিয়ামতের হতা স্মরণ করো যেই দিন গৌসে পাক দুনিয়াতে সি রমজান মাস লইরে ডর করে হন সুবহানাল্লাহ, অখুদা ওই তারিখ ওই স্মরণের দিন যেই দিন গরিবে নওয়াজ দুনিয়ার জমিনে তশরিফ নিয়ে ডর করে হন সুবহানাল্লাহ, ওই খুদা ওই দিন ওই স্মরণ নাম কানুমাতিল আরুস যেই দিন অলি ইকরামল আর বাসর রাত আসিল তুই খুদাল্লাহ মিলনের রাত ওই ওয়াফাতর রাতিয়ান বাসর রাতি সে হাদিস শরীফ ঘোষণা করছুন দে ওই অলি আল্লাহর ওয়াফাতর দিন উরুস ফাতিহা করেন ওয়াজাক্কির হুম বি আইয়ামিল্লাহর অন্তর্ভুক্ত ডর করে হন সুবহানাল্লাহ, ওয়াবিয়ল মওদুদিয়ল জামাতিয়ল তবলিগল কোরআন পড়ে কিন্তু না
বুঝা তুই তারা ফালন হত্যন করিব ইতার লে আর ওয়াইজ দ্বারা আগে সিনন পড়িব তারপরে না তাজিম করিতে পারিবেন মানুষক ন সিন এবারে সম্মান আইব না অনর আইব না এবার আগে সিনন পড়িব ঠিক না বে ঠিক জুরহান্না ঠিক না বে ঠিক সেজন্য আগে নবী চিনতে হবে অলি চিনতে হবে কোরআন বুঝতে হবে তারপর তোমার মিলাদ ফাতিয়া উরুস আসবে নাই বাবুজ তো করবে কুত্তেকে সেজন্য বলে দাও কোরআনে নাই হাদিসে নাই অমুকে নাই তমুকে নাই বুঝার শক্তি তোমারকে আল্লাহ দেয় নাই ওয়ালা কিল্লা তাশউরুন খতম আল্লাহ ওয়ালা কুলুবিহিম তো তুমি বুঝতে কুত্তেকে পারবা ঠিক না বে ঠিক দ্য ফিক্স প্লেস ফর ইউ তুর মাউন্টেন নির্দিষ্ট স্থান মুকরর করলেন ওই জায়গার মধ্যে নির্দিষ্ট তারিখ বাইন্ডিং করলেন এ মুসা আমি তোমাকে অমুক তারিখ দেখা দিব 70,000 পর্দা ভেদ করে দেখি তুমি আমাকে দেখতে পারো কিনা সহ্য করতে পারো কিনা নির্দিষ্ট তারিখে ওয়াজাক্কির হুম্বি আয়ামিল্লার দিন আসলো ওই তারিখে আল্লাহ তাজাল্লিয়া দান করলেন মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন আর তুর পাহাড় জলে সুরমা পরিণত হইল জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলে সুরম ব্যাগগুলো ব্যবহার করি ফারে না না ফারে আজ হল যে এক টুর আনি বহুত দাম আনিলেও যারা আত্মীয় স্বজন ইতার ওদের একখানা কানা ফিসি মানুষ করি আরে ব্যাগগুলো ধরনা সম্ভব না সিদ্দিক আকবর হামাক্কাং করে বইতে কি ডর করে হংস সিদ্দিক আকবরের নবীর নাম উননের ওয়ারে ওয়ারে নবীর সামনে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হই চুমু দিয়ে আরম্ভ করে দিল সগুন মালিশ করে ফেলে ডর করে হংস নবী মানা না করে ও সিদ্দিক কি হাম গুললে তোহারি তাই উত্তম হয়ে আর নাম ধরে সুমু হাই বললাই তো হামকে গুললা এই হাম তোহারি করতে হর ওই খবরদার আজ এ গুজ আর নগুজু এভাবে বলে নাই আমার নবী বলেন আয় সিদ্দিক তুমি আমি নবীর নাম মুবারক শুনে বিদ্যাঙ্গুলে চুমুকে যেই সুন্নত আমি জারি করেছ এই সুন্নত যেই উম্মতের মধ্যে বিদ্যমান থাকবে আমি নবীর নাম শোনা মাত্র বিদ্যাঙ্গুল ধরে চুমুকে চোখে মালিশ করবে আমি নবুতে জবানে বলে দিচ্ছি তার চোখে কখনো বিমার হবে না যদি বেড়ে যাবে জুড়ে বলেন সুবহানাল্লাহ ইতাল্লাই সিদ্দিক আকবর এনে কেন আমল করি বসি দেয় তুর পাহাড়ের সুর মানন্ন ব্যাগগুলো তো সম্ভব ন গোটা আলম ইসলামের উম্মতে মুহাম্মদি যারা নবীরে ভালোবাসে সিদ্দিক আকবর আমলিয়ান জারি রাখি সুরমা দিবের ফজিলত উম্মতের সগন মজ্জে দান করছি নবীর নাম মুবারকের সৎকায় ডর করে হন সুবহানাল্লাহ এতাল্লাই আজান দিলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুররাতু আইনুন বিকাইয়া রাসূলুল্লাহ দোয়া বেহরি সুমুহাই মালিশ করি এই আমল নাম সর্বপ্রথম গজি দে নবীর সামনে সিদ্দিক আকবর ডর করে হন সুবহানাল্লাহ এতাল্লাই আর নবীর নাম ধরে সুমুহাই ইয়ান নবী নারাজ ন হই বরং খুশি হই নবী জিদ খুশি হই উম্মত হামিন যদি করি পারি এতাল্লাই ঘোষণা করে দি মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতু শহীদ এই ফিতনা ফাসাদের জামানায় যারা আমি নবীর একটি সুন্নতকে মজবুত ভাবে পালন করবে আঁকড়ে ধরবে তাদের আমল নামায় 100 শহীদের সওয়াব দান করা হবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুন্নি অনল এককান গুরু আমল কোরআন হাদিসের বাইরে নেই ঠিক না বে ঠিক আর ওতারা বেদা শিরিক দিন কোরআন তো নেই ঠিক না বে ঠিক ইদার ইন কোরআন হাদিস তো নাই সুন্নি আলাস দেখিন আদনা আমল করে একবারে সুড়ো একবারে টুডুল মজি আমলি বেগলি কষ্ট নয় সুবহানাল্লাহ হন এই সুবহানাল্লাহ হইন দে ফেরেশতায় মুহূর্ত হারিলে জিগি ডর করে হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তামলিল মিজান হাদিসে বাগার আছে হালকা শব্দ ইন মিজানের ফাল্লারে বাড়ি ঘরে ডর করে হন সুবহানাল্লাহ ই কথা হইতে দিলি বহুত নাম বজার কই আয় কথা গান এন্ডিং দি শেষ করে দি তুর পাহাড়ে মুসা বেহোশ হয়ে গেল সুরমা হয়ে গেল ওই তুর পাহাড় উম্মতের জন্য রোগীর সেবা হয়ে গেল ওই সুরমা যারা ব্যবহার করে তাদের চোখে কখনো বিমার হয় না জোরে বলেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর পছন্দ করলেন ইয়া রাসূলুল্লাহ
আপনার কতগুলো গরিব উম্মত আছে যারা তুর পাহাড়ের এই পাথর এই সুরমা ব্যবহার করার ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, কেমনে যাবে মদিনায়, কেমনে যাবে হজ্জে বাইতুল্লায়। তাদের জন্য একটি আমল করছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কবুল করে নেন, আপনার নবুয়তি জমানে এটার ফরমান জারি করে দেন যাতে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা যেন আপনি নবীর মহব্বতটা অন্তরের জায়গা দিয়ে বিদ্যাঙ্গুলে চুমুকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে এই আমল করে তুর পাহাড়ের সুরমার সওয়াব এবং নেকি পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালাম খোদারে সরাসরি সাইদ না পারে, ঠিক না বেটি? লেকিন মেরে আকা কো রব নে আরশ পর বুলায়া হ্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে ঘোষণা দেন সূরা ইনশারার মধ্যে, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার যিকিরকে আমি বুলন্দ করেছি। নবীর তারিফ করা জিম্মাদার স্বয়ং আল্লাহ নিয়েছেন। পৃথিবীর মানুষ যদি কোটি কোটি মানুষ যদি বদনামি করে কখনো কি কমবে? কখনো কমবে? ওয়াবি মদদি হারজি রাবিজি গাটি ওয়ালল নবীর বদনামি করতে করতে কিতাব লিখতে লিখতে গুড়া বস্তা বানা ফেলল। খুদায় উগ্র শব্দ ইউজ করে দি, ওয়ারা ফানা লাকা যিকরাক, ও হাবিব অনার যিকরের আয় খুদা বানায় ডর করে হন সুবহানাল্লাহ। একবারে বাড়াতে 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 দুনিয়ার সমস্ত বদনামকারীরা, ক্রিটিসাইজকারীরা, মুনাফিক শয়তানরা, দুশ্মনে দিন, দুশ্মনে রসুলরা, দুশ্মনে ওয়ালিরা জমিনে রয়ে গেছে। আর আল্লাহ ফাউন্ডেশন দিয়েছেন বনী ইসরায়েল সূরা মাধ্যমে 15 নম্বর। আল্লাহ মেরাজে মুস্তাফার মাধ্যমে নবীর ইজ্জত বাড়াতে 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 একেবারে আরশা আজিমি নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আনারা হলদিন আরশ দিন দেখিনি নামুননি দে নাওয়া তো নবীর আরশ গেই আয় আরশ জান্না বাড়ি নবী বের ওয়াইন্নি আয় উঠাই জুম না, নবীর সমমান আমি হতে পারবো? এ কথাগুলো যারা বুঝে তারা ইমানদার, এ কথাগুলো যারা বুঝে না তারা বাতিল ফেরকা, বেঈমান, মুনাফিক, শয়তান, ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? আলা হযরত বলেন জাহে ইজ্জতু ইতলায়ে মুহাম্মদ কেহে আরশে হক জেরে পায়ে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর খোদায় নেতে নেতে আরশ লাগিয়ে গই গোটা জগতিয়ে নবীর ঠেঙ্গর তলে হাতে জেরের মতো লাগে ডর গির হন সুবহানাল্লাহ। এতাল্লাই কক্সবাজারের আশিক রসুল মুজাহিদ মিল্লত হাজরুল হাজ আল্লামা সেলিম হায়দার রহমতুল্লাহ আলাই কবিতা লেখি জিবে নুরি সাহেবের মুকুত গোড়া বিশ্ব ফাঁসি ডর গির হন সুবহানাল্লাহ। আরশ মুওয়াল্লার চে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা জুড়ে, তোমার বুকে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার জুড়ে, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, মদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী হাকে শেফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হাকে শেফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে প্রবাহিত নূরে রিজর না, সব ভুলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার, ভুলিনি ভুলব না মদিনা, ভুলিনি ভুলব না ভুলতে পারি না,
সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বল গ্রহণ সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন জায়গা নির্ধারণ করছি যে তুর পাহাড়, আর নবীর বেলা ওয়াবু ইস্তু ইলান নাসে আম্মাতান, মেশকাত শরীফের হাদিস মজুদ আছে। নবীল্লাহ জায়গা নির্দিষ্ট না করে, নবী যতদিন মক্কা শরীফ আসিল, কোরআন শরীফ মক্কাত, জিব্রাইল মক্কাত, খুদার কালাম মক্কায়, খুদার রাজামন্দি মক্কায়, অনুকূল পরিবেশ যখন প্রতিকূল হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আয় আমার মাহবুব নবী আপনি অচিরেই কোথায় ভ্রমণ করেন, মদিনায় হিজরত করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জিব্রাইল কি মক্কায় আছে না মদিনায়? খুদার কোরআনের আয়াত কি মক্কায় আছে কাবা ঘরে নাকি মদিনায়? নবী যেদিকে খুদার কালাম, নবী যেদিকে জিব্রাইল, নবী যেদিকে খুদার রাজামন্দি, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আল্লাহ নবীকে তুই মহব্বত করে যখন কোন এক মুহূর্তে ওহি আসা আরম্ভ হলো, নবী ছিলেন মায়েশা সিদ্দিকার ঘরে, জিব্রাইল আমিন ওখানেও গিয়ে মাহবুবিয়তের শ্রেষ্ঠ মরকজ দান করলেন, আল্লাহ আমার হাবিব যেখানে, জিব্রাইল তুমি ওহি নিয়ে যাবে সেখানে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোথাও যাওয়ার সুযোগ নাই। যদি মুসা আলাইহিস সালামের যদি শুধু মক্কা শরীফ নির্দিষ্ট করে দিতেন, ফাসত্তত খবর খটি হর যেতু, একবার জন 3 লাখ টিয়া, 3 ফাঁসা 15 লাখ টিয়া, এবার মাসে হিসেব করে 6 লাখ টিয়া, হামাইবে হতে, বিয়ে করিবে হতে, ব্যবসা বাণিজ্য খড়ে, ফোয়াশা খড়ে, দুনিয়াদারি খড়ে, আখেরাত খড়ে, তোয় ভাবে না ইতাল্লা আল্লাহ নবীর উসিলাই আর দয়া করছি দে, 5 ওয়াক্ত নামাজ দিয়ে দেয়, ইন মসজিদ আয়াই পড়িবেন, শুধু মসজিদ পড়ি ও না বান্দা আমেরিকাতে আইলি, 5 ওয়াক্ত নামাজ আমেরিকার জমিনে তুন কবুল করার, সৌদিয়াতে আইলি সৌদিয়া তুন কবুল করার, বাংলাদেশে তাহলে বাংলাদেশ তুন কবুল করার, কিয়া এই মায়ের একমাত্র বুঝতিলার না আছে আম মাতান, আর নবিল্লাই জমিন ইয়ন খুলি দিয়ে দেয়, যাই নামাজ বানাই দিয়ে দেয়, এতাল্লাই নর গুরু হংস মহারাল সুদ ওয়াজুদাস রাহমাতুল্লিল আলামিন, মসজিদেও সুদ হামারু ইয়ে জমিন, জুরে বলেন সুবহানাল। এই জমিন ইগনোরেন্ট আনসিভিলাইজেশন ডিউল ইন ক্যাপস অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ ছিল, নবীর কদম লাগার সাথে সাথে এটা যাই নামাজে পরিণত হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সারা বিশ্বের ইমানদার যেখানে 5 ওয়াক্ত নামাজের সিজদা দেওয়া হচ্ছে, তাহাজ্জুদের জন্য সিজদা করা হচ্ছে, আল্লাহর ইবাদত বলে কবুল করা হচ্ছে, একমাত্র নবীর কারণে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য কবি নজরুল বলেন, রাসূল নামের রশি ধরে যেতে হবে, যেতে হবে খোদার ঘরে, নবীর ঘর ছাড়া আল্লাহর ফরমান সম্ভব? কুল ইন কুনতুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। খোদা বলেন, হাবিব বলুন, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই তারা যেন ফাত্তাবিউনি, আপনি যখন ফাত্তাবিউনি তাদের নামাজ রোজা হজ যাকাত এবারে বান্দেগিতে পেয়েছেন বলে আপনি সুপারিশ করবেন, তবে ইউহিবুকুমুল্লাহ তাদের ভালোবাসা, তাদের রেজামন্দি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যে ইবাদত করেছে সেটা আমি মেনে নেব, তাদের ভালোবাসা মাসপথে মিলনের ক্ষেত্র নবী যদি আপনি সন্তুষ্টি থাকেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনার এত্তাবা থাকে, যদি বলে নবী টবি লেখ দুনো আয় নামাজ লই ডাইরেক্ট খোদার হাজ যাইন দে, জোরে নাউজুবিল্লাহ, আরব দেশের ডাইরেক্ট ফ্লাইটে হতুন আছে না নাই, ডাইরেক্ট যাইম ডাইরেক্ট খাইম ডাইরেক্ট পাইম, ও বেকুব তুরুতা দুনিয়ার মা বাবার উদরে দিয়ে ফাটাই দে ডাইরেক্ট আসমান তুই না ফেলাই, ঠিক না বেটি? জোরানা ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি শেষ এন্ডিং, নিয়ামতের স্থান কয়টা, জোরে বলেন কয়টা, আরো জোরে বলেন কয়টা, ফাউলাইকা মাআল্লাযীনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদায়ে ওয়াসসালিহিন, জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। নিয়ামতের স্টেশন হওয়ান নবীর দরবার, খোলাফায়ে রাশেদার দরবার, শহীদুর দরবার, সালিহিন আল্লাহর ওলিউল দরবার, ডর করে হন সুবহানাল্লাহ। এবেলা আহলে সুন্নাত আছে, তবলিগ আছে, জামাত আছে, ওয়াবি আছে, ইনু শাখা ফাশাখা বহুত আছে, আহলে সুন্নাত বল জামাতের আকিদার এক ফাল দিয়ে রাখিবেন, আর গুণ বিয়াক গুণুর এক ফাল দিয়ে রাখিবেন, নবী সম্পর্কে কি হই তারা, নবীর খেয়াল নামাজ দালে গাদা গরুর খেয়াল তুন, এই ধরনের হবিষ্য হাতা হই
জুরহানা নাউজুবিল্লাহ জামাতলে সাহাবাইকে আমরা আঘাত করি হতা হই মদুদি ঠিক না বে ঠিক তবলিগ বলে এ নাফাক জায়গা ফেহরা বেসরাবাস জায়গা তুরাগ নদীর বলে উগ্র সৈদে দিলি বলে এক রাহান নামাজ পড়লি বলে উনফানদের কোটি রাহাদর সব হদ দে আজ এ তারা বেজ্জুত লাঞ্চ নয় সাত হদ দে ইবে বেজ্জুত এর গেইনে না যায় কাকরাইল মসজিদে যুদ্ধ চলে না না চলে আর তাহলে তোরা যদি সৎ পলস তোরা বোধের এত গুজা মিলকা তোরা যে লায়নাতুল্লাহ আলাল কাজিবিন মিথ্যাবাদী ইয়ন প্রমাণগি আহলে সুন্নাত যে সত্য মোল্লা আলী কারি আলাইহি রহমা বলেন একটা দল নাজাত পাপ্ত 73 ফেরকার মধ্যে 72টি জাহান্নামে যাবে একটি জান্নাতে যাবে মিল্লাতে ওয়াহিদান লি আহলে সুন্নতি ওয়াল আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতে তাকার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন সেজন্য সবাই বলে ইহদিনা সিরাতুল মুস্তাকিম আমি বলবো ইহদিনা সিরাতুল মুস্তাকিম বললে পরিপূর্ণ রাস্তা নয় আল্লাহ পরিপূর্ণ রাস্তার সন্ধান সাথে লাগাই দিয়েছেন আন আমতালাইহিম আল্লাহ তাদের পথ তাদের পথ তাদের পথ তাদেরকে আপনি দিয়েছেন নিয়ামত ওই পথে পরিচালিত এবং প্রতিষ্ঠিত থাকার আল্লাহ ফরিয়াদ করছে আমাকে কবুল করে নাও এভাবে বলতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ শরীয়তের ভাষায় রাস্তা দুই প্রকার এরাতুত তরিক ঈসালুলিলার মতলুব এরাতুত তরিক হচ্ছে রাস্তা দেখানেওয়ালা দেখিয়েছেন জানেওয়ালা পৌঁছনেওয়ালা যেতেও পারে না যেতে পারে সন্দেহ ইন হল ওয়াবি মদুদি খারেজি রাফিজি গুন ঠিক না বে ঠিক আর ঈসালুলিলার মতলুব বান্দাকে যখন জিজ্ঞাসা করো আমি রাজধানী যাব সে বলল আপনাকে আমি সাথে নিয়ে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট করিয়ে দিয়ে ঢাকার বাসে তুলে দিয়ে তারপর আমি আসব এটা হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার নাম আহলে সুন্নাত ওয়াল আহলে সুন্নাত ওয়াল আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সেই মোতাবেক আমলি জিন্দেগি দান করুক সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু